আরে উমর ভাই নাকি? কিনিলেন এগুলা? আরে ভাই দেখেন, ফল ফলান তিনে বই রাখছি দেখেন, ও একদম সস্তা ভাই। এটা মালয়েশিয়া রিংগিতে দাম হলো 6.90 রিংগিত। এটা আঙ্গুর না? হ্যাঁ হ্যাঁ। আর এইটা দেখেন, এইটা প্রায় 1 কেজি হয়েছে। এটার দাম আপনার এই দেখেন শসা 1 রিংগিত 42 সেন্ট। ও এদেশে সেন্ট বলে পয়সারে। বাংলাদেশে তো শসা অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, এই দেশে জিনিস সস্তায় পাওয়া যায় ভাই। আমাদের দেশে তো রমজান মাসের দিন, রোজা মাসের দিন মনে করেন যে জিনিসের তারা দাম দে বাড়াইয়া এবং মজুত রাখে, হ্যাঁ সরা দামে বিক্রি করার জন্য তারা ওই স্টোরে মজুত রাখে। আর এই দেশে রমজান মাসে যাতে জিনিসের দাম কমিয়ে দেওয়া হয় সে জন্যই সরকার আগে থেকে পদক্ষেপ নিচ্ছে। এবং কেউ যদি চড়া দামে বিক্রি করে সেটা যদি আপনার আইনজীবীরা ধরতে পারে তাহলে তার মনে করেন যে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। এবং মালয়েশিয়া সরকার আগে লিস্ট করে দিয়েছে 30টা পণ্যের মতো যাতে চড়া দামে বিক্রি করার না হয়, ঠিক আছে বুঝছেন? এই দেশে আচ্ছা অমর ভাই, কলারে মালাই ভাষা কি বলা হয়? কলারে আপনার বলা হয় পিসাং বলা। ও পিসাং, পিসাং বলা, অনেক সুন্দর নাম পিসাং। আর 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 আরো আছে অনেক কিছু নিছে না? আপেল ও আঙ্গুর তো অনেক সুন্দর। এদেশে মনে করেন যে এই অনেক কিছু মানে বেনিফিট পাওয়া যায়, এগুলো সরকার থেকে দেওয়া বেনিফিট। আচ্ছা আপেলের প্রাইসটা কত? আপেলের প্রাইসটা আছে আপনার 7.90 রিংগিত। ও 7 রিংগিত। বাংলাদেশে যদি এই টাকাটা কনভার্ট করি হয়তো 200-250 টাকা হয়ে যাবে। বাট এই দেশের জন্য প্রাইস কম। হ্যাঁ হ্যাঁ, একটা মানুষ সারাদিন যদি 100 রিংগিত ইনকাম করে, তাহলে যদি সারাদিন খুব ভালো করে খায়, খুব ভালোভাবে খাও, তাহলে মনে করেন যে হাইরি হাইস্টে 20-30 রিংগিতের খাবার, ভালো খাবার খাইতে গেলো সারাদিন, তার ব্যালেন্স থাকবে 70 টাকা। আর আমাদের দেশে সাধারণ মানুষ মনে করেন যে 1 কেজি গরু বস্তা আনতে গেলে 2 দিনের টাকা জমা লাগে, 2 দিনের টাকা জমিয়ে দিয়ে হয়তো গরু বস্তা আনতে। কিন্তু এই দেশে মানুষ খেয়ে দিয়ে সারাদিন মনে করেন 50-60 রিংগিত ব্যালেন্স করতে পারে। সেই জন্য এই দেশে মানুষ ভালো গাড়িতে ভালো বস্তু আর ভালো জায়গায় থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি কিসের জন্য আসেন মার্কেটে? হ্যাঁ ভাই, আমি তো আসলাম, আপনার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। আপনি সব কিছু তুলে দেন। দেখেন আর এই যে আরেকটা জিনিস আমি বলি আপনাকে, এই দেশে কিন্তু যে জিনিসটা বেচে না একটা প্রাইস আছে। মনে করেন যে এগুলাই যে প্রাইস আছে, একটা 3 রিংগিত 90 পয়সা, আর ওইদিকে মক আছে, মনে করেন যে সব জিনিসের প্রাইস আছে। এই দেশে প্রাইস দিয়ে জিনিস বেছে, প্রাইস ছাড়া কখনো জিনিস বেছে না, এবং প্রাইস তাদের মন গড়াই দিবে না। ওই জায়গা থেকেই একটা মাল কোর্সা মূল্য কত টাকা বিক্রি হবে সেটা জায়গা থেকে দিয়ে দেবে। এই যে এটা দেখেন, এই দামটা আপনার এখানে প্রাইস আছে 35 রিংগিত 90 পয়সা। তবে এটা বাংলাদেশে কনভার্ট করলে অনেক টাকা দাম হবে। এটা আমাদের আপনার ময়লা রাখি, ময়লা আপনার দেখেন কি সুন্দর, আমি দেখাই আপনাকে দেখেন। এই যে পারামালে অনেক সুন্দর সিস্টেম তো, আর এটা উপরে বালতি বুঝছেন, অনেক সুন্দর দেখেন। এগুলো আপনার রুমে ইউজ করে বুঝছেন, রুমে ইউজ করে। তো ভালো থাকে না? আর এই দেশে যে জিনিসটা বেচে না কেন প্রাইস দিয়ে থাকে, যাতে কাস্টমারের সাথে কোনোভাবে দামাদামি না করতে হয়। আর এই দেশের মানুষ একদমই পছন্দ করে না দামাদামি করতে, যে কোনো জিনিস আপনার ছোট থেকে বড় পর্যন্ত যত থাক না সব জিনিসের প্রাইস দেওয়া থাকে। তারা প্রাইস দিয়ে জিনিসের এই জিনিস বিক্রি করে, যাতে কোনোভাবে কাস্টমারের সাথে জিনিস নিয়ে দামাদামি না করতে। আপনি দেখবেন আপনি 1000টা থেকে একটা নেবেন, একটা পছন্দ করে একটা বাসে করে একটা একটা সিলেক্ট করে নেবে, এতে নিয়ে আপনার ওই কাউন্টার দামাদামি করতে হবে না। আপনি দিবেন জিনিসের, স্ক্যান করবে, টাকা দিয়ে চলে যাবে, শেষ। ভালো থাকেন ভাই। আচ্ছা ভাই, ওকে।